এগরার ভয়াবহতা ফিরল দত্তপুকুরে। সাড়ে তিন মাসের ব্যবধানে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে উঠল গোটা এলাকা। তীব্রতা এতটাই ছিল যে উড়ে যায় আশপাশের বেশ কয়েকটি বাড়ির ছাদ। অন্ততপক্ষে সাত জনের মৃত্যুর আশঙ্কা। ঘটনাস্থলে পুলিশ, সিআইডি টিম পৌঁছেছে, বম্ব স্কোয়াড পৌঁছেছে। উদ্ধার কাজও বেশ কিছুক্ষণ চলেছে। এখনো পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং আটজন যারা আহত তাদেরকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, তাদের মধ্যে শিশুও রয়েছে বলে জানতে পারা যাচ্ছে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে এই বাজির রমরমা কারবার চলছিল, ছাড়পত্র কারা দিল, নজরদারি কোথায়, উঠছে প্রশ্ন। এবং একই সঙ্গে এই অভিযোগও উঠছে, স্থানীয় বাসিন্দারা বারবার এই অভিযোগ করছেন যে এই ঘটনার ব্যাপারে বারবার প্রশাসনকে জানানো হয়েছিল, পুলিশকে জানানো হয়েছিল, কিন্তু কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিস্ফোরণের ঘটনা ঘটার পর এই মুহূর্তে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু যেটা ঘটনা, যেটা স্থানীয় বাসিন্দাদের দাবি যে এই ঘটনা প্রশাসনের অজানা ছিল, সেটা কোনোভাবেই সম্ভব নয়। এবং শুধুমাত্র নীলগঞ্জের ওই বাড়ি নয়, এর পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে আশপাশের বেশ কয়েকটি বাড়ি থেকেও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সেখানেও বিস্ফোরক মজুদ করা রয়েছে। বেশ কয়েকটি কারখানার হদিশ পাওয়া যাচ্ছে আশপাশের এলাকাতেই, যেখানে কিন্তু এই রকম বেআইনি বাজি তৈরি করা হচ্ছিল। আপনারা দেখতে পাচ্ছেন কি তীব্র এই বিস্ফোরণ, যার জেরে সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে এই বাড়িটি। দোতলা পাকা বাড়ি ছিল, সেই বাড়ির ছাদ উড়ে গেছে ও দোতলার যে উপরের তলাটা তার কোনো রকম আর অস্তিত্বই নেই। দমকল কর্মীরা ঘটনাস্থলে রয়েছে, এখনও প্রচুর পরিমাণে এই বাজি মজুদ করে রাখা হয়েছে ওই ওই জায়গাটিতে। সেই বাজিগুলো বার করার চেষ্টা চলছে। দেখতে পাচ্ছেন কি অবস্থা, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে দোতলা এই পাকা বাড়ি। আমরা ইলাজ করাবো যা আপনাদের সাথে যারা করেছে তাদের আমরা আছি, আমরা এত বাংলার মানুষ আপনাদের সাথে আছি। আপনারা একা ভাববেন না, আপনারা একা ভাববেন না, যদি মনে করে আপনাদের কেউ একা ভেবে তুলে দেওয়ার চেষ্টা করে অত সহজ নয়, আপনারা একা নয়, আমরা আছি আপনাদের সাথে। হয়তো আমাদের আসতে দেরি হয়েছে, এটা মনে রাখবেন, একা নয়, আমরা আছি আপনাদের সাথে। অত্যাচার করবে, আপনাদেরকে গুলি চালাবে, আমরা চুপ করে বসে থাকবো না। আপনারা একটু ধৈর্য ধরতে হবে, যে গুলি লেগেছে কথা বলছি, ওই জন্য আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করবো। আপনারা একা নাই, আপনাদের বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।